ঈদে আপনি আপনার স্ত্রী বাংলাদেশের অন্যতম একজন পরিচিত মুখ চিত্রনায়িকা পরিমণি, তাকে নিয়ে কি আপনি সিনেমা দেখার ইচ্ছা আছে? যেহেতু সে আসলে যেহেতু আমাদের বিয়ের পর প্লাস আমাদের যেহেতু সন্তান আসতেছে সবকিছু মিলে তো আমি একটু এক্সাইটেড। তো তারপর বড় সম্মতির বিষয় হচ্ছে ঈদের সিনেমা আসতেছে, তো এটা এটার জন্য আমিও অনেক এক্সাইটেড, পরিও অনেক এক্সাইটেড, প্লাস পরি নিজেও প্রমোশন দিতেছে। সন্তানের কথা যেহেতু এলোই, আমি জানতে চাই ছেলে মেয়ে যেই হোক নাম কি ঠিক করে রেখেছেন? অনেক কিন্তু নাম ঠিক করে রেখেছেন। এই নামটা পরি ঠিক করবো। আচ্ছা, কি মানে আপনাদের কি কোনো আলোচনা হয়েছে যে সন্তান ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম? এগুলো তো আলোচনা হয় নরমালি, যে রেজুয়ালি হয় সবারই। আচ্ছা, নামের দিক থেকে কে বেশি এগিয়ে? মানে বাপের নামের নরমালি হয়, বাবার সাথে মিলিয়ে রাখা হয়, তো আপনারা আসলে কি করতে চাচ্ছেন আসলে? এটা এখন তো আসলে আমরা ছেলে এবং মেয়ে দুটোরই লিস্ট করে রাখছি, যেটা আই থিঙ্ক দুনিয়া তো আসুক তখন তো একটা ডিসিশন। শোনা যাচ্ছে ছেলের বাবা হচ্ছেন? সিনেমাটা দেখতে চাই, আর পরি নিজেও খুব এক্সাইটেড হয়ে গেছে সিনেমাটা দেখার জন্য। ভাই সংসারটা কেমন চলছে একটু জানতে জোস? আসলে আমার মতো একটা অগোছালো মানুষের সাথে আমি পড়ি যে এত গোছালো এটা আমি আগে জানতাম না। ও আসলে অনেক গোছালো, ও ছোট ছোট বিষয়ে অনেক গোছালো আর আমি একদম উল্টো। তো আসলে ওকে সামনাসামনি এরকম দেখে আসলে মাঝে মধ্যে বিব্রত হই যে ও গোছালো একটা মানুষের সাথে কিভাবে এরকম করে থাকা যায়। তো আমি লাকি যে আসলে ওর মতো একজন পার্টনার আমার লাইফে। পরি কোন জিনিসটা আপনাকে আসলে হয় না যে লাভ এস ফার্স্ট সাইট হয়েছে, নাকি অ্যাক্টিং দেখে, না কি আসলে পরিকে ভালোবাসতে আপনাকে মন থেকে আসলে বিষয়টা তৈরি? ও মানুষ হিসেবে সবার থেকে আলাদা, ওর মানবিকতা বোধ একটু অন্যরকম। সো ও আসলে ওর হার্ট, ওর বাই হার্ট, ও আসলে সবাই যেটা ভাবে আসলে ওরকম না। সো ওকে আসলে কাছাকাছি দেখে বা ওর সাথে থাকার পরে আসলে ওকে আমার যেভাবে আসলে আবিষ্কার করা ওটা আমাকে খুব ইন্সপায়ার করছে, যে আসলে মানুষ যেভাবে ওকে ভাবে বা যেভাবে আসলে ওকে নিয়ে চিন্তা ভাবনা কথা বলা মন্তব্য আসলে এটার বাইরে গিয়ে আরেকটা মানুষ, যেটা আমাকে খুব ভাবনার কথাই যেহেতু এলো, আমরা জানি যে তাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে, অনেক আলোচনা হয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। আপনি যখন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন বা প্রেম করার সিদ্ধান্ত নিলেন, এই বিষয়গুলো কি মাথায় এসেছিল যে আসলে কি কে কি বলবে, বা এই জায়গাটাকে আপনি আসলে কখনো চিন্তা করেছিলেন? না, আমি এইসব বিষয়ে একদমই কেয়ার করি না। আসলে কে কি ভাববে, কে কি বলবে, এটা ভেবে যদি আসলে আমার জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হয় আসলে তাহলে তো আসলে আমি মানুষ হিসাবে মানে এটা হলো না। আসলে আমার নিজের সিদ্ধান্তে, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আসলে এটা হয়েছে, তো কারো কি ভাবলো কে কি বললো এটা নিয়ে আসলে আই ডোন্ট কেয়ার। আপনার যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন নানা ধরনের নেগেটিভ কথা হয়, এই বিষয়গুলো আসলে কি কষ্ট লাগে, খারাপ লাগে, না আসলে বিষয়টা কিভাবে দেখেন? মাঝে মধ্যে কষ্ট লাগে, কারণ আমার মনে হয় কি যারা এসব মন্তব্য করেন ওদের ঘরে মাও নেই বোনও নেই। সো আই থিঙ্ক মানুষকে মানুষ হিসেবে জাজ করে কোনো কমেন্ট করা উচিত। মনে চাইলেও ফেসবুকে আমার একটা প্রোফাইল থাকলো, আমি ঢুকে গিয়ে একটা মন্তব্য করে চলে আসলাম এবং এটাতে আমি খুব আনন্দ করলাম, এটা অনেক বড় ক্রেডিটের জিনিস না, মানে এটা খুব খারাপ জিনিস। আই থিঙ্ক মানুষের চিন্তা ভাবনার জায়গাটা একটু চেঞ্জ করা উচিত, মানে মানসিকভাবে মানুষের একটু বিহেভিয়ার চেঞ্জ করা উচিত, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ভুল না হই, আপনার পরের জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার পর যখন সে আসলে ফিরে এলো, সে তারপরে আপনারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তো এইখানে আপনার পারিবারিকভাবে কোনো জটিলতা তৈরি হয়েছিল যে একটা মেয়ে ওই জায়গা থেকে ফিরে এসেছে বা এই ধরনের কোনো সমস্যা তৈরি? না, পারিবারিকভাবে ওরকম জটিলতায় পড়তে হয় নাই, কারণ যখন স্টার্ট করি ও তো আমার আম্মাকে ঠাস করে পড়ে ফেলছে বাসায় গিয়েই। সো আম্মাও খুব ওকে পছন্দ করে, সব কিছু মিলিয়ে আসলে ফ্যামিলিগতভাবে সাপোর্ট ছিল অনেক ভালো, আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমাদেরকে। তো এটা এর জন্য আমি আব্বা আম্মার কাছে থ্যাংকস, আমাদের ফ্যামিলির কাছে অনেক থ্যাংকস। আপনার পরিকে গিফট করা ও মা হচ্ছে বা এমন এক্সক্লুসিভ কি ছিল বা সারপ্রাইজ কি ছিল যে আপনি ওকে গিফট করেছেন? ওকে সারাক্ষণ টাইম দিয়ে এটাই সবচেয়ে বড় গিফট, ওর সাথে সারা জীবন থাকতে চাই এটাই সবচেয়ে বড় গিফট, ওকে আজীবন ভালোবাসতে চাই এটাই সবচেয়ে বড় গিফট।
এই ভালোবাসা চিরন্তন হোক, এইটাই আমাদের কামনা থাকবে। আমি লাস্টে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে আপনাদের সন্তান নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা সন্তান হওয়ার পর, বা এইটা নিয়ে আসলে বাবা মার অনেক ইচ্ছে থাকে, এই ইচ্ছেগুলো কি তৈরি করা হয়েছে কিনা? এখনো আসেনি, তারপরেও একটা প্ল্যান আছে, যেহেতু একটা সন্তান আসলে দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়ে, বা একটা ছেলে মেয়েকে বড় করার একটা ব্যাপার থাকে, সব কিছু মিলে আই থিঙ্ক এগুলো আমরা আস্তে আস্তে সেটেল করে ফেলবো। Okay, very best of luck. Last one.